মধ্য থাইল্যান্ডের লোপবুরি শহরটি রীতিমতো ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। এই শহরে আর বিনিয়োগ করছে না ব্যবসায়ীরা, শহর ছেড়ে গেছেন লোপবুরির বেশিরভাগ বাসিন্দাও। এমন পরিস্থিতিতে হাজার হাজার বানর দখল করে নিয়েছে শহরটি। লোপবুরি শহরে এখন কমপক্ষে 3,500 বানরের বাস। জানা যায় বানররা প্রায়ই প্রতিষ্ঠানে ঝাঁপিয়ে পড়ে এবং কেনাকাটা করতে আসা গ্রাহকদের হয়রানি করে। বেশিরভাগ সময়ে দোকানের সামনের অংশ ভাঙচুর করে বানরেরা। সেসব মেরামত করতে দোকান মালিকদের আবার অতিরিক্ত টাকা খরচ করতে হয়। বাধ্য হয়ে দোকান মালিকেরা ব্যবসা বন্ধ করে শহর ছেড়ে চলে গেছেন। একসময়ের বাণিজ্য নগরী হিসেবে পরিচিত ছিল লোপবুরি। এর বাজারের অর্থনীতির আকার ছিল অন্তত 10 কোটি বাত, এখন তা 7 কোটি বাথে নেমে এসেছে। বানরের উৎপাতে স্থানীয়রা শপিং মলে যেতে উৎসাহ পান না, তাই দোকান মালিকেরা ইজারা বাতিল করে চলে যাচ্ছেন। দোকানিদের ধরে রাখতে শপিং মলের মালিকেরা দোকান ভাড়াও কমিয়ে দিয়েছেন, তবুও শেষ রক্ষা হচ্ছে না। একের পর এক দোকান ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু বানরের কারণেই একসময় পর্যটকদের কাছে প্রিয় হয়ে উঠেছিল এই শহর। প্রচুর পর্যটক এ শহরে আসতেন, বানরদের খাওয়াতেন ও সেলফি তুলতেন। এই অঞ্চলে বার্ষিক বানর উৎসবও অনুষ্ঠিত হয়।